যে কোনো সময় ধসে পড়তে পারে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঝুঁকিপূর্ণ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স। স্থানীয় প্রভাবশালীর অবৈধভাবে কমপ্লেক্সের তিন তলায় বারান্দা ও কমপ্লেক্সের সামনে দোকান নির্মাণ করায় এ ঝুঁকির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে ভবনটির বারান্দা ও কমপ্লেক্সের সামনে অবৈধভাবে দোকানপাট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে মার্কেটে পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে ঘটনার পর থেকে প্রভাবশালী ব্যক্তিরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।